খাগড়াছড়িত নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়ে আন্তর্জাতিক নারী দিবস। দিবসানত এবার প্রতিপাদ্য বিষয় আছিল সময় এখন নারীর উন্নয়নে তারা বদলি দার্গয় গ্রাম শহর জীবন কর্মধারা। এ উপলক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ অভিযানে খাগড়াছড়ি পৌরসভার সামনতুন উগ্র বর্ণাঢ্য রেলি বাইর করায়। রেলুয়া শহর সাপলা সত্তরই পৌর টাউন হল মারাথন ঘুরি আবার একই জায়গায় যায় শেষ হয়। পরে পৌরসভা মিলনায়তনত মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বান্দরবানত নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে বিয়ানে দিবসের উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সংবর্তন উগ্র বর্ণাঢ্য রেলি শহর মেন মেন রুট ঘুরিয়ায় মুক্তমঞ্চ ছত্রতায় মানববন্ধন কর্মসূচির মাধ্যমে শেষ হয়, যেড়ে বান্দরবানের বিভিন্ন উপজেলার নারী সংগঠনের কর্মীও অংশগ্রহণ করে। পরে মুক্তমঞ্চত আলোচনা সভা ও নারী মেলার আয়োজন করা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন। এর বক্তব্য রাখে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম সহ আরও বোধকে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।